এই মুহূর্তে আমি যাচ্ছি নৈহাটির একটি বিখ্যাত পুজো মণ্ডপ, যেখানে থিম বানিয়েছে ভূতের প্যান্ডেল, জমালয় জীবন্ত মানুষ। তো দেখতে পাচ্ছি খুব সুন্দর লাইটিং সাজিয়েছে। সরাসরি আমি যাচ্ছি তালপুকুর রোড নৈহাটি, যেখানে থিম বানিয়েছে জমালয় জীবন্ত মানুষ, একদম ভূতুরে প্যান্ডেল। দেখতে পাচ্ছি খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। সবাইকে দীপাবলির তৃতীয় শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছ সরাসরি আমরা সজন ক্লাব পরিচালনায় থিম বানিয়েছে জমালয় জীবন্ত মানুষ। এত সুন্দর লাইট সাজিয়েছে, দেখতে পাচ্ছ চন্দননগরের লাইটিংয়ের মতো, তার থেকেও সুন্দর। জমালয় জীবন্ত মানুষ থিম বানিয়েছে, মণ্ডপের সামনে রয়েছে, দেখতে পাচ্ছ জমালয়ের প্রবেশ পথ, ভূতের প্যান্ডেল, তালপুকুর নৈহাটি, আমরা কজন ক্লাব পরিচালনা। খুব সুন্দর ভূতের প্যান্ডেল একটি, চলো ভিতরে যাওয়া যাক। আমি মণ্ডপের ভিতরে প্রবেশ করেছি, দেখতে পাচ্ছ জমালয়ের ভিতরে প্রবেশ করছি, যেখানে থিম বানিয়েছে জমালয় জীবন্ত মানুষ, পরিচালনায় আমরা কজন ক্লাব। খুব সুন্দর, দেখতে পাচ্ছ ভূতের কঙ্কাল নড়ছে, খুব সুন্দর, একদম ভুতুরে প্যান্ডেল। আরও একটি কঙ্কাল দেখতে পাচ্ছ, নজর কাড়া মণ্ডপ সজ্জা, পরিচালনায় আমরা কজন ক্লাব, তালপুকুর রোড নৈহাটি। প্রতি বছর চমক প্রদান করে এই মণ্ডপ সজ্জা। সবাইকে জানাই দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা ও অভিনন্দন। সরাসরি দেখতে পাচ্ছ তালপুকুর রোড আমরা কজন ক্লাব, জমালয়ের জীবন্ত মানুষ, যেখানে থিম বানিয়েছে। পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তোমরা সকলেই জানো নৈহাটি কালী পুজোর জন্য বিখ্যাত। নজর কাড়া মণ্ডপ সজ্জা খুব সুন্দর। তো সরাসরি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা কজন ক্লাবের মা কালী প্রতিমা, যেখানে থিম বানিয়েছে জমালয় জীবন্ত মানুষ, অন্য রূপে মা কালী প্রতিমা, পরিচালনায় আমরা কজন ক্লাব। দেখতে পাচ্ছ নজর কাড়া মা কালী প্রতিমা। মা কালী সবার মঙ্গল করুক, সকলের মনের আশা পূরণ করুক। খুব সুন্দর মা কালী প্রতিমা দেখতে পাচ্ছ। আমরা কজন ক্লাব, যেখানে থিম বানিয়েছে জমালয় জীবন্ত মানুষ। নজর কাড়া একটি মণ্ডপ সজ্জা। সবাইকে জানাই দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা আর অভিনন্দন, আর বুক দ্বারা অনেক অনেক ভালোবাসা। Thank you.